রিজার্ভ কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, গায়ের তাপের মতো গায়ের টেম্পারেচার উঠানামা করে, রিজার্ভও তাই করে, পুকুরের পানি উঠানামা করে। চৈত্র মাসে সবচেয়ে কম, আষাঢ় মাসে সবচেয়ে বেশি, রিজার্ভও তাই। নির্বাচনে টাকা ব্যয় করে প্রার্থীরা, চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, মাইক বাজায়, দরি মানুষ নির্বাচন কারা করে? গরিবের নির্বাচন করে? গরিব কি এমপি হয়? দরিদ্র মানুষ কি এমপি হয়? বৌলোকেরাই হয়, তাদের টাকা আছে খরচ করার, তারা নির্বাচন করে। বরঞ্চ ওই সময় কিছু লাভ হয়, গরিবের দু চার কাপ চা খাইতে পারে। আমার ফ্যামিলি চালাইতে মাসে 5,000 গড়ে লাগে, কোনো মাসে 3,000, কোনো মাসে 8,000। আমি গড়ে হিসাব করে আমি ফ্যামিলি চালাই। রিজার্ভ কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, গায়ের তাপের মতো গায়ের টেম্পারেচার উঠানামা করে, রিজার্ভও তাই করে, পুকুরের পানি উঠানামা করে। চৈত্র মাসে সবচেয়ে কম, আষাঢ় মাসে সবচেয়ে বেশি, রিজার্ভও তাই। সুতরাং বয়ের কোনো ব্যাপার না, ম্যানেজ করতে হবে। আমার মা যখন চাউলের ঘাটতি থাকে ম্যানেজ করে, বুদ্ধি করে। তেল যখন ঘরে কম থাকে রান্নার সময় তেল একটু কমায় দেয় না? তেলের কম হলে মা রান্নার সময় তেল কম দেয় না? তার মানে বুদ্ধি করে চলতে হয়। এই বুদ্ধি সরকারের আছে, ম্যানেজ করবো। ধন্যবাদ। নির্বাচনে প্রভাব পড়বে কিনা? নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, নির্বাচনে কখনো প্রভাব। নির্বাচনে টাকা ব্যয় করে প্রার্থীরা, চা খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, মাইক বাজায়, দরি মানুষ নির্বাচন কারা করে? গরিবের নির্বাচন করে? গরিব কি এমপি হয়? দরিদ্র মানুষ কি এমপি হয়? বৌলোকেরাই হয়, তাদের টাকা আছে খরচ করার, তারা নির্বাচন করে। বরঞ্চ ওই সময় কিছু লাভ হয়, গরিবের দু চার কাপ চা খাইতে পারে, দুই একটা বিস্কুট খাইতে পারে, ভালোই তো। কেন প্রভাব পড়বে? আরও ভালো প্রভাব পড়বে। সঠিক সময় হ্যাঁ, সঠিক সময় কি তার নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন? আমার মনে হবে এটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেন, এটা আমার ক্ষমতায় নয়। আমাকে যেদিন বলবো যাইতে আমি যাবো, দিন কবে এটা আমার ক্ষমতা নয়, নির্বাচন কমিশনের ক্ষমতা। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করবে আমাদের সাংবাদিক পায়রা সুনামগঞ্জ থেকে আগত আমাদের প্রিয় যুবক চন্দ্রগ্রহণ নাথ করে, যাকে নিয়ে আমরা শব্দ লিখি সবাই সবাইকে সুযোগ করে দিতে পারবো না, সেই জন্য দুঃখ প্রকাশ করছি আজকের অনুষ্ঠানে। এই আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু আপনাদেরকে আলোকপাত করতে চাচ্ছি। আমাদের এই উন্নয়নের যে অগ্রযাত্রা সেগুলো আমাদের আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা আমি রাজস্ব করছি। এই অঞ্চলের উন্নয়নের জন্য স্যারের যে সুদূর চিন্তা ভাবনা, আমি আগে আপনারা বলছি অখণ্ড কইলাম, এই টাকা ইচ্ছা করলে অতিথি খাওয়া দরি অমর অতিথি খাওয়া দরি সুমেরুর ব্যাপার সুমেরুর